হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা 2021-এ যারা ভোকলেটে অ্যাডমিশন নেবে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে, তাদের এবারে যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা কিসের ভিত্তিতে, সেটাই আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমরা যারা এখনো জানো না তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশ হচ্ছে এবং কবে তোমাদের ফার্স্ট ফেজ কাউন্সিলিং শুরু হচ্ছে, সেই ভিডিওটা ডেসক্রিপশনে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডেটস গুলো দেখে নিতে পারবে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র যারা ভোকেশনাল এবং সায়েন্স নিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চাও, অথবা ITI যারা পাস আউট এবং ভোকেশনাল সরি ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাও, তাদের কোন প্রসেস ফলো করে বা কিসের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল বলবো, যারা ভোকেশনাল HS এবং সায়েন্স HS অথবা কোনো ইকুইভ্যালেন্ট HS নিয়ে পাস আউট, সেই সমস্ত স্টুডেন্টদেরকে কিসের ভিত্তিতে তোমাদেরকে মেরিট লিস্ট তৈরি করা হবে। ফার্স্ট অফ অল দেখো, এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মেরিট লিস্ট তোমাদের টোটাল যে মার্কস, মেরিট লিস্ট উইল বি ক্রিয়েটেড অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ টোটাল মার্কস স্কোরড ইন ম্যাথামেটিক্স অর সায়েন্স। তো ম্যাথামেটিক্স আর বায়োলজি, ম্যাথামেটিক্স অথবা বায়োলজি এইটা, এবং আরো দুটো কোনো সায়েন্স পেপার অথবা ভোকেশনাল সাবজেক্ট, তোমাদের হায়ার সেকেন্ডারিতে যে ভোকেশনাল সাবজেক্ট আছে সেই দুটো ভোকেশনাল সাবজেক্ট, যারা সায়েন্স নিয়ে পড়ো তাদের দুটো সায়েন্সের সাবজেক্ট, এর সাথে যোগ করা হবে ম্যাথামেটিক্স অথবা বায়োলজি। ঠিক আছে, এই নাম্বার যোগ করে যাদের বেশি হবে সেটা তোমাদেরকে কনসিডার করা। এবার যদি এক্ষেত্রে তোমাদের দুটো ধরো স্টুডেন্টের এই দুটো নাম্বারকে যোগ করে একই আসছে, তো সেক্ষেত্রে কি হবে, যে ছাত্রটা ম্যাথামেটিক্স বা বায়োলজিতে বেশি নাম্বার পেয়েছে তার কিন্তু র্যাঙ্কিংটা উপরে থাকবে, মানে তার র্যাঙ্কিংটা ভালো হবে। এর পরেও যদি তোমাদের তাই হয়, দুটো স্টুডেন্টে যদি সেম নাম্বার আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা আরো দুটো যে সায়েন্সের সাবজেক্ট থাকবে এবং যারা ভোকেশনাল নিয়ে পড়ছো তাদের যে ভোকেশনাল সাবজেক্ট থাকছে সেইটাতে যারা বেশি নাম্বার পেয়েছো সেই দুটো সাবজেক্টকে যোগ করলে যে নাম্বারটা বেশি হচ্ছে সেটা যদি যার বেশি হবে তার কিন্তু বেশি নাম্বার বা বেশি র্যাঙ্ক, মানে সরি তার র্যাঙ্ক কিন্তু ভালো আসবে। ঠিক আছে, আর যদি তাও টাই হয় সেক্ষেত্রে কিন্তু যে স্টুডেন্টের বয়স বেশি তার কিন্তু র্যাঙ্কটা তাকে আগে দেওয়া হবে। সো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, যারা সায়েন্স নিয়ে বা ভোকেশনাল নিয়ে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে তাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, তাদের ম্যাথামেটিক্স বা বায়োলজিতে যেটাতে বেশি নম্বর পেয়েছো সেই নাম্বারটাকে নেওয়া হবে, এবং তার সাথে যোগ করা হবে যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের দুটো সায়েন্সের সাবজেক্ট এবং যারা ভোকেশনাল নিয়ে পড়ছো তাদের যে ভোকেশনালের দুটো পেপার সেইটা, এটাকে যোগ করা হবে। যোগ করে যার বেশি নাম্বার আসবে তার র্যাঙ্ক ভালো হবে, এবং যদি কারোর তাই হয় তাহলে সেক্ষেত্রে যার ম্যাথামেটিক্স বা বায়োলজিতে বেশি আছে তার র্যাঙ্কিং আগে থাকবে। তাও যদি টাই হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ভোকেশনাল পেপার বা সায়েন্স যারা পড়ছো তাদের আদার যে দুটো সাবজেক্ট থাকছে সায়েন্সের সেটাতে যারা বেশি পেয়েছো তাদের র্যাঙ্কিং উপরের দিকে থাকবে, এবং তাও যদি টাই হয় তাহলে সেক্ষেত্রে যে ক্যান্ডিডেটের বয়স বেশি তার কিন্তু র্যাঙ্কিং আগে থাকবে। ওকে, নেক্সট আপ হচ্ছে ITI। যারা ITI নিয়ে পড়েছো এবং ভোকলেটের থ্রু তোমরা অ্যাডমিশন নেবে সেকেন্ড ইয়ারে, তাদের কিসের বেসিসে মেরিট লিস্ট তৈরি করা। ITI এর স্টুডেন্টরা তোমাদের অ্যানুয়াল সিস্টেম অথবা সেমিস্টার সিস্টেম এই দুটোর মধ্যে যেটাতে বেশি নাম্বার আছে, ঠিক আছে, মার্কস সিকিউরড বাই দ্য স্টুডেন্ট হোল্ডিং এনি অফ টু টাইপস অফ ITI সার্টিফিকেট, তো আউট অফ টোটাল মার্কস। তো তোমাদের অ্যানুয়াল সিস্টেম বা সেমিস্টার সিস্টেম এই দুটোর যেটাতে বেশি নাম্বার আছে সেটার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং যদি দুটো ক্যান্ডিডেট নাম্বারটা সেম হয় তাহলে সেক্ষেত্রে তাদের প্র্যাকটিক্যাল মার্কস তোমরা যে পেয়েছো সেটাকে কনসিডারেশনে নেওয়া হবে, এবং তাও যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে আগে প্রাধান্য দেওয়া হবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে জিজ্ঞেস করতে পারো।